যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারো না এবং তুমি পারবে না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। সৌভাগ্য প্রত্যেকের সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষা করে, কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা করে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হবেন না, সেটা সামনেও আসবে নিশ্চয়ই। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। শৈশবের কান্নায় থাকে কিছু চাওয়ার, যৌবনের কান্নায় থাকে বেদনার পাহাড়, বার্ধক্যের কান্নায় থাকে আফসোস আর হাহাকার। অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না, কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। জীবনসঙ্গী দরিদ্র হলেও ভালো চরিত্রের হতে হয়, কারণ দরিদ্র একদিন ধনী হয়ে উঠতে পারে, কিন্তু চরিত্র খারাপ হলে সম্পর্ক টিকে থাকে না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে দেখা যায় অহংকার। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নিরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয়, ভালো তুমি, কেননা তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে আছে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার মূল্য থাকে না। ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য নেই। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়।
কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই হলো মানুষের পরিচয়। বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই অনেক দামি, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সব কথার উত্তর দিতে যাবেন না, একটু থামুন, অপেক্ষা করুন, দেখবেন হয়তো উত্তর বদলে যাবে, নয়তো আর উত্তর দিতে মন চাইবে না। তর্কে জেতা নয়, বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন, তেজ কিন্তু একই থাকে। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। আপনাকে কেউ ধোকা দিলে হতাশ হবেন না, সময়ের ওপর ছেড়ে দিন, সময়ে সে সঠিক জবাব পাবে। নিয়তি কাউকে ছেড়ে দেয় না। যত মানুষ চিনতে পারবেন তত একা মাচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেঈমানি করে না। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাবেন না, আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। রোজগার অল্প হোক কিংবা বেশি, নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তিটাই সব থেকে আলাদা হয়। মানুষের চলার পথে অসংখ্য পাথর পড়বে, এতে তোমার চলার পথ যেন না থামে, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। লাখ টাকার জুতো তবুও পায়ের নিচেই থাকে, এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সর্বদা মাথার ওপরেই থাকে। টাকার জোরে মাটির ওপর ফুল বাগান বানানো যায়, কিন্তু নিজের মনের মধ্যে সুন্দর বাগান বানাতে সত্যের প্রয়োজন হয়। জীবনে খারাপ সময় আসার খুবই দরকার, না হলে মুখোশ পড়া বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। সারাদিন ঘরের এক কোণায় চুপচাপ বসে থাকাকে নীরবতা বলে না, সারাদিন হাসি খুশি থেকে মানুষকে হাসিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলাকে নীরবতা বলে। যেই কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তা হলো একটা ভালো কর্ম, কিন্তু যেই কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখে বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনই জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটা এলোমেলো হয়ে যায়। গরিব মানুষকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ হয়ে যাবে। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানিয়া নারীর পুত্র, কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতার শিক্ষা দেয়। লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কতদূর যেতে পারবেন, তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা শুনতে না পান। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট, এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দামই বেশি। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। ভুলে যাওয়াই ভালো,
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত সব ভুলে যেতে পারে তারা। যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী হয়। এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না, লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না, নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না, চিন্তায় ডুবে থেকো না, কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না, একই ভুল বারবার করো না, সবার মধ্যে দোষ খুঁজো না, তর্ক আর সমালোচনা করো না, বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর, যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে।